সরকারি পলিটেকনিক বা মনোটেকনিক ইনস্টিটিউটে কর্মরত ক্রাফ্ট ইনস্ট্রাক্টরদের প্রতি বৈষম্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ পলিটেকনিক নন গ্যাজেটেড টিচার্স অ্যাসোসিয়েশন কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন সরকারি পলিটেকনিক বা মনোটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কর্মরত ক্রাফট ইনস্ট্রাক্টরদের বিভিন্ন প্রকার হুমকি লাঞ্ছনা মিথ্যাচার ও বৈষম্যের কথা তুলে ধরা হয় এই সংবাদ সম্মেলনে তারা জানান শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে কর্মরত সকল শিক্ষক পদের পদোন্নতি থাকলেও শুধুমাত্র ক্রাফট ইন্সট্রাক্টর পদের পদোন্নতি বঞ্চিত রাখা হয়েছে দীর্ঘদিন ধরে বিরাজমান বৈষম্য নিরসন কল্পে তারা লিখিতভাবে অধিদপ্তরকে অভিহিত করেও কোনো সুরাহ পাননি তারা সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও চরম অনিশ্চয়তা এবং আতঙ্কের মধ্যে দিয়ে কর্মস্থলে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এই বৈষম্য ও লাঞ্ছনা থেকে পরিত্রাণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি কামনা করছেন তারা